আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর মত অনেক বেশি ভালো আছো। গাইস তোমরা জানো আমাদের কিন্তু উইন্টারের নতুন আপডেট আসছে, আর অ্যাডভান্স সার্ভারে কিন্তু সবকিছু আমরা আগে থেকেই দেখতে পারি। তো গাইস দেখতে পাচ্ছো ম্যাপটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দিছে, আর স্নো পড়তেছে গাইস, আকাশ থেকে বরফ পড়তেছে। পাশাপাশি আগের বারে যেরকম গাইস কালার ছিল, এই কালারগুলো কিন্তু একটু লাইট করে দিছে, মানে একটু ব্রাইট বেশি করে দিছে গাইস। পাশাপাশি আকাশের কালারটাও কিন্তু একদম গাইস কেমন জানি করে দিছে, নীলের মধ্যে কেমন জানি একটু সবুজ সবুজ বা অন্যরকম কালার। আর আশা করি গাইস এবারের আপডেটটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। পাশাপাশি গাইস জিপ লাইন থেকে শুরু করে আমাদের ম্যাপে কিন্তু এক্সট্রা কিছু নতুন নতুন জিনিস দিছে। তারপর হচ্ছে গাইস আমাদের নতুন একটা গান দিছে, মানে সব কিছু গাইস তোমাদের কিন্তু আমি ডিটেলসে দেখাই দিব, তো ভিডিও স্কিপ না করে দেখো। তো প্রথমে গাইস ম্যাপটাই দেখালাম, তারপরে যে উপর আকাশটাকে দেখতেছো, দেন গাইস তোমাদের জিপলাইনটা দেখাই, মানে ভাঙ্গা ভাঙ্গা পাটে পাটে সব কিছু দেখাই। দেখো গাইস জিপলাইন উঠলে কিন্তু একদম কারেন্টের মতো কেমন জানি দেখাই দিছে, একটু অন্যরকম লাগতেছে। আশা করি গাইস আস্তে আস্তে আপডেট দিয়ে দিয়া আরও অন্যান্য নতুন নতুন জিনিস অ্যাড করবে, পাশাপাশি আরও অনেক ইউনিক করার ট্রাই করবে। তো জিপলাইন তো দেখতে পেলা গাইস, মানে কারেন্টের মতো কি জানি বাইরা দেন টাইনে টাইনে নিয়ে যেতেছে। এখন গাইস তোমাদের নতুন একটা আমাদের ফ্রি ফায়ারের গান আসছে, সেইটা সম্পর্কে দেখাই। এই যে গাইস তোমাদের কিন্তু আমরা ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে আসছি, আর এই যে গানের নাম হচ্ছে MP90। তো গাইস এই গানের কিন্তু একটা গুলি থাকবে, বাট একসাথে কিন্তু গাইস দেখো যখনই ফায়ার দেবে একটা গুলি ভাইরার পর দেন একটা বোমের মতো আরেকটা কি জেনে বেরাবে। তো প্রথমটায় ভালো ড্যামেজ দিবে, দেন পরেরটাও কিন্তু গাছ মোটামুটি ড্যামেজ দিবে, মানে একদম কম এমন নাই। দেখো প্রথমটা কিন্তু 130, তারপরে 40-এর মতো বোম পাচ্ছে, তো এরকমই আর কি গাইস জোস। তো এটা দিয়ে চাইলে কিন্তু হেডশটও মারতে পারবা, দেন আমি কিন্তু ম্যাচে যে তোমাদের কিল করাও দেখাবো। দেখছো গাইস কি জোস লেভেলের গান, একটা গুলি বেড়ায় দেন মনে হয় দুইটার মতো গুলি বেরিতেছে, বাট একটা গুলি বেড়ায় দেন একটা বোমের মতো কি জানি ফুটে। তো চাইলে কিন্তু গাইস এটা দিয়ে তোমরা ড্রাগও দিতে পারবা, চাইলে গাইস তোমরা এটা দিয়ে নর্মালভাবে মারতে পারবা। তো এক গুলির শর্ট গান, তো এটা ইউজ করতে পারবা ম্যাপে আসলে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর গাইস দুই পিচিও যেরকম নতুন নতুন আসছিলো জানোই তো ভাই কি ভয়ানক ছিল, তো এইটাও গাইস আশা করি যখন গেমে আসবে খুবই ভয়ানক দেখতে পারবা। যদি পাশাপাশি কেউ ওয়ান ট্যাপ দিতে পারো এই গান দিয়া, তাহলে তো কথাই নেই গাইস, এক গুলিতে এনিমি মনে করে একদম কাইজ হয়ে যাবে। দেখো তিনের বেস্ট হেলমেট পরা অবস্থায়ও কী পরিমাণ ড্যামেজটা দেয়। তো চলো গাইস নেক্সটে তোমাদের এই গানটা দিয়ে আমি কিল করা দেখাই। আর গাইস গান দিয়ে কিলের আগে প্রথমে একটু ক্লোক টাওয়ারটা তোমাদের দেখাই, ভাই কি সুন্দরভাবে সাজাইছে দেখছো, কি জোস লাগতেছে। তো চলো গাইস এখন ডাইরেক্ট মেশিনে, মানে বেন্ডিং মেশিনে যাব। আর গাইস উপরের আকাশগুলো দেখো একটু নীলের মধ্যে কেমন জানি গাইস, একটু পর পর আবার কেমন জানি মানে অন্ধকার অন্ধকার হয়ে যায়। তো চলো গাইস এবার বেন্ডিং থেকে গাইস আমরা গানটা কিনি। তারপরে গাইস এই যে বেন্ডিংগুলো গাইস দেখো একদম চেঞ্জ করে দিছে, নতুন নতুন জিনিস দিছে, পাশাপাশি কিন্তু গাইস ওল্ডগুলো মনে করো চেঞ্জ করে দিছে। তো চলো গাইস কিনা কাটা শেষ, উপরে কিন্তু মাত্র টেনিমি নামছে, এটার মাইরা আসি, দাঁড়াও দেখি 100টা মরে কিনা ভাই। গাইস 100টে বুম গাইস, এনিমি কিন্তু 100টে একদম খাল্লাস। তারপরে কিন্তু গাইস আমাদের ম্যাপে নতুন স্লাইডের কিছু জিনিসপত্র দিছে গাইস, পুরো ম্যাপে কিন্তু গাইস এরকম স্লাইড করতে পারবা, এক জায়গা থেকে গাইস আরেক জায়গায় যেতে পারবা জিপলাইনের মতো আর কি। আর এটাতে উঠলে গাইস হয়তো এনিমি মারতে পারবে, কারণ অ্যাডভান্স সার্ভারে তো সবাই মোটামুটি বট, তো বোঝা যায় না গাইস। তারপরে কিন্তু গাইস ম্যাপের জায়গায় জায়গায় তোমাদের বাক্স দিবে আর কি, এগুলোর থেকে কিন্তু গাইস তোমরা লুট পাবা, মানে লুট বক্সের মতো। তো এগুলো কিন্তু সারা ম্যাপে ভরা গাইস, এই যেরকম বাক্সর মতো আঁকা আছে ম্যাপের ভিতরে দেওয়া আছে, তো এগুলো খুললে কিন্তু গাইস লুট টুট পাবা। তো এই যে গাইস লুট দিছে সাইডে দেখছো। আর সত্যি বলতে ভাই আগে পরে যত উইন্টারের আপডেট আসছে ওই আপডেটগুলোর থেকে কিন্তু গাইস এটা একদম বেস্ট একটা আপডেট ছিল, পাশাপাশি নতুন নতুন যেই চমক চমক জিনিসগুলো দিতেছে গাইস এগুলো দেখে তো গাইস আরও মাথা নষ্ট। আমার তো মন চেতেছে এখনই ম্যাপে ঢুকা, এরকম করে স্লাইড করি গাইস, তো ভালো লাগবে বুঝেই তো, নতুন যেহেতু জিনিসপত্র দিছে এটার জন্য গাইস তোমরাও কিন্তু দেখবা ম্যাপে আসার সাথে সাথে স্লাইড শুরু করে দিবা। তো যাক গাইস নেক্সটটা দেখাই কি আছে আমাদের নেক্সট আপডেটে। দেন গাইস নেক্সটে গাইস এখানে দেখো ম্যাপের মধ্যে কিন্তু এরকম গাড়ির চিহ্ন দেখবা, আর এগুলো ইউজার বাটন আসবে। তো গাইস এগুলো যখনই তোমরা ইউজ করবা, মানে বেন্ডিং মেশিন টাইপের যেরকম ইউজ বাটন আছে সেরকম বাটন আসবে, আর ম্যাপের জায়গায় জায়গায় কিন্তু গাইস এরকম গাড়ি দেওয়া আছে। তো ইউজ চাপ দিলে এরকম একটা বরফের মতো গাড়ি আসবে নতুন গাইস, যেটা কিন্তু সরাসরি তোমরা চালাইতে পারবা গাড়ির মতো। তো গাইস এইটাও কিন্তু গাইস আমার ভালো লাগছে, আর এটা কিন্তু একদম ইউনিক দেখছো, একটা ইউনিক ডিজাইন, পাশাপাশি গাইস সুন্দরও লাগতেছে প্রচুর, দেখতে ভালো লাগতেছে। আর যেহেতু সিঙ্গেল গাইস হয়তো ডবলের যে সিট দেয় হয়তো বা স্কোয়াড নিয়ে উঠতে পারবা তোমরা, তো আবার স্কোয়াড নিয়ে উইটা গাইস গানটান নিয়ে গুলি টুলি করা যায় কিনা এটাও আমি জানি না, বাট যদি আমি আমার প্লেয়ার বা স্কোয়াড নিয়ে যেতে পারতাম হয়তো তোমাদের দেখাইতে পারতাম। দেখছো গাইস ইউনিক কত কিছু দিছে ম্যাপের মধ্যে। তারপরে কিন্তু গাইস আপডেটে ভাই তোমাদের কোন গানগুলো অ্যাবিলিটি বাড়াইছে, কোন গানের অ্যাবিলিটিগুলো কমাইছে এগুলো দেখাই। তো এইখানে কিন্তু গাইস এই যে অ্যাডজাস্টেড দুইটা, তারপরে দেখাই যে গাইস M41-এর অ্যাবিলিটি কোনটা বাড়াইছে দেখতে পাচ্ছো, কি ভালো করছে কি খারাপ করছে। তো আমি চাপ দিয়ে দেখাইতেছি তোমরা দেখে নিও। তো এখানে কিন্তু M41-এরটা গাইস হেডশট ড্যামেজ বাড়াই দিছে, তারপরে কিন্তু P90-এর গাইস ড্যামেজ আর অ্যাকুরেসি বাড়াই দিছে,
তারপরে গাইস M10 এর কিন্তু গাইস মোটামুটি রিলোড স্পিড বাড়াইছে, রেঞ্জ কমায় দিয়েছে। ট্রোকনের কিন্তু রিলোড স্পিড বাড়াইছে, রেঞ্জ কমায় দিয়েছে। মানে ভাই কিছু গান খারাপ করছে, কিছু গান আগের থেকে আরো ভালো করছে আপডেটের পর আর কি। তারপরে কিন্তু গাইস ম্যাপে নতুন একটা তোমাদের ক্যারেক্টার আসছে, যেটা নাম হচ্ছে কোদা না কি জানি। তো যাই হোক গাইস, তোমাদের দেখাই দাঁড়াও, এই যে গাইস নিউ ক্যারেক্টার। আর গাইস ক্যারেক্টারটা ওরকম একটা ভালোভাবে তোমাদের বুঝাইতে পারি নাই, তো এটা গাইস আসুক, কারণ অনেক ক্যারেক্টারগুলো দেখছি মানে এক একটার অ্যাবিলিটি একরকম দেখাইলে পরবর্তীতে গাইস অ্যাবিলিটি চেঞ্জ হয়ে যায়, বা এক কাজ হইলে অন্যরকম কাজ দিয়ে দেয়। পাশাপাশি আবার অনেকগুলো ক্যারেক্টার দেওয়ার কথা বললো ভাই দেয় না, তো এটার জন্য এটা ওরকমভাবে দেখায় না। এটা গাইস যখন গেমে আসবে তখনই তোমরা দেখতে পারবা, আর আশা করি গাইস ভালো একটা ক্যারেক্টারই হবে। তো তারপরে গাইস এই যে গ্লু স্টেক, মানে কিছু ক্যারেক্টার কিন্তু গাইস আপডেট দিয়ে আরও ভালো করছে, আবার কিছু কিন্তু একদম মানে বাজে করে দিছে। তো এগুলোও কিন্তু গাইস যে এখানে সবুজ উইটা রয়েছে কিছু ক্যারেক্টারের উপর, আর কিছু কিন্তু লাল উইটা রয়েছে, লালগুলো কিন্তু গাইস ডাউন করে দিছে, আর সবুজগুলো কিন্তু গাইস আপ করে দিছে তোমার ক্যারেক্টারের পাওয়ারগুলো। দেন অ্যাডভান্স সার্ভারে কিন্তু নতুন একটা মুড আসছে গাইস, ওটা বিশ্বাস করো আমি 30 মিনিটের মতো চেষ্টা করছি বাট ঢুকে নাই, মুডটা খেলতে পারি না। ওটা নাকি গাইস মারাত্মক একটা মুড, তো আসলে তোমরা খেললে আশা করি ভালো লাগবে। তো আপাতত গাইস অ্যাডভান্স সার্ভার খেললে আমার চোখে যতটুকু পড়ছে মানে ছোটোখাটোর মধ্যে আমি কিন্তু তোমাদের সবগুলো আপডেট জানাই দিলাম, আর গেমে আসলে কিন্তু গাইস তোমরা বাকিগুলোও দেখতে পারবো, হয়তো আরও আপডেট থাকতে পারে, তো আমার মিসিংও থাকতে পারে কিছুটা, তো অবশ্যই কিন্তু গাইস ম্যানেজ করে নিও। পাশাপাশি গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো, আর নতুন যে গাইস আমাদের শর্ট গানটা আসতেছে এইটা গাইস তোমাদের কেমন মনে করো বিস্তার প্রভাব করবে, বা এই শর্ট গানটা গাইস তোমাদের গেমে কতটুকু প্রভাব ফেলবে এটা গাইস কমেন্ট করো। কারণ 2 বিচি আসার পর মানে M837 আসার পর গাইস যে ভয়ানক অবস্থা হয়েছিল গেমের, তো এই ওয়ান ট্যাপ শর্ট গানটা আসার পর গাইস তোমাদের কীরকম অবস্থা হবে গেমের, তো কমেন্ট করো। আর পাশাপাশি শর্ট গানটা কেমন লাগছে গাইস কমেন্ট করো, আর ম্যাপগুলো যে গাইস চেঞ্জ হয়েছে এগুলো কি তোমাদের ভালো লাগছে কিনা সেটাও কমেন্ট করে জানাও। তাহলে গাইস ভিডিওর বেশি বড় না করি, আজকের মতো যাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফিজ।